প্রতি বছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে ডিম ছাড়ে কার্প জাতীয় মা মাছ। এই মৌসুমে আরো দুবার অল্প পরিমাণে ডিম ছেড়েছে, কিন্তু শুক্রবার ভোররাত হতে ব্যাপক হারে ডিম ছাড়তে শুরু করে মা মাছ। 200 নৌকা নিয়ে জেলেরা ডিম সংগ্রহ করেন দিনভর। তিন দিন তিন রাত ধরার পরে এক পা বা আধা কেজি এরকম করে উঠতেছে, পর্যাপ্ত ডিম ছেড়েছে। হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া জানান, এবছর বেশি পরিমাণে ডিম সংগ্রহ হবে। বৃষ্টি হওয়ার কারণে হালদা নদীতে মা মাছ কিছু ডিম ছেড়েছে। আমি আশাবাদী এখনও আরেকটা জো আছে, এখনও যদি পর্যাপ্ত বৃষ্টি হয় পাহাড়ি ডল নামে হয়তো ডিম সংগ্রহকার কেজি যা এর আগের 12 বছরের মধ্যে সর্বোচ্চ। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।